নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি মহিষাসু মর্দিনী মায়ের কাছে ঠিক দুর্গা পুজোর মতনই চার দিন ধরে এখানে মায়ের পুজো হয় শুধু পুজোই নয় এখানে কিন্তু বিশাল একটা মেলা বসেছে তোমাদের কাছে ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করেছি সেই মেলার কিছু মুহূর্ত তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর ফুলের দোকান ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর ফুল এখানে রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ডমেড কিছু জিনিস রয়েছে হ্যান্ডমেড জুয়েলারি এবং বাচ্চাদের খেলনা মেয়েদের সাজগোজের জিনিস এই মেলাটা কিন্তু শুধু এইটুকু নয় এই মেলাটা কিন্তু বিশাল একটা বড় মেলা এবং এখানে সব কিছু জিনিসই এখানে প্রায় আমরা পেয়ে যাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ মেয়েদের বিভিন্ন সাজগোজের জিনিস কানের দুল থেকে শুরু করে সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছে এবং এরকম দোকান শুধু একটা নয় অনেক রয়েছে এখানে থাকছে নাগরদোল্লা এবং ফুড স্টল প্রচুর ফুড স্টল এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আচ্ছা এবার কিন্তু আমরা মায়ের মন্দিরের দিকে প্রবেশ করব তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মহিষাসুর মর্দিনী মাতার মন্দির এটা ঠিক অসময়ে দুর্গা পুজোর মতনই ঠিক দুর্গা পুজোর মতনই এখানে পুজোটা হচ্ছে আজকে ছিল ষষ্ঠী কিন্তু এই ষষ্ঠীর দিনেই মায়ের কাছে প্রচুর ভিড় হয়েছে আচ্ছা এবার তোমাদের বলে দিই মায়ের মন্দিরে তোমরা কিভাবে আসবে এই জায়গাটার নাম হচ্ছে ধরমপুর মহিষাসুর মর্দিনীতলা এটা চোঁচরোতে আছে তো তোমরা যদি ট্রেনে আসো চুচড়ো স্টেশন থেকে তোমরা অটোতে বা কোনো টোটোতে করে এখানে চলে আসতে পারবে খাদিনা মোড় হয়ে ধরমপুর মহিষাসুর মর্দিনীতলা বললেই ওরা কিন্তু নামিয়ে দেবে আর তোমরা যদি বাসে করে আসো জিটি রোড দিয়ে তাহলে তোমরা খাদিনা মোড়ে নেমে আয়কর ভবন থেকে কোনো টোটোকে যদি বলো ওরা কিন্তু তোমাকে এই মহিষাসুর মর্দিনী মায়ের কাছে পৌঁছে দেবে চার দিন ধরে পুজো হওয়ার পর দশহরার দিন অর্থাৎ সেই দিন হচ্ছে মায়ের দশমী এবং সেদিন কিন্তু মায়ের বিসর্জন হবে আর এই চার দিন ধরে এখানে মেলা থাকবে তোমরা অবশ্যই আসতে পারো আর ঘুরে যেতে পারো এই মায়ের মন্দির এবং এই মেলাটি তো বন্ধুরা তোমরা জানিও আমার এই নতুন ব্লগ তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল মায়ের মন্দির থেকে বেরোতে বেরোতে এই ছোট্ট দোকানটি আমার চোখে পড়লো ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা সকলেই খুব ভালো থেকো আজকের মতো এখানেই টাটা